দেখুন আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো এর আগে কিন্তু ইন্ডাকশন মোটরে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা আমার প্লে থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন যারা চ্যানেলে একদম নতুন তাদের তো এটি থ্রিজার বইয়ের চৌত্রিশ দশমিক এক সি এক্সাম্পল এবং এটি রিলেটেড এটি থিওরিও আমি করিয়েছি সেই থিওরিটিও অবশ্যই আপনারা দেখবেন আপনাদের সমস্যা থেকে থাকবে তো এখানে দেখুন কোশ্চেনটিতে বলছে এ টুয়েলভ পোল থ্রি পেস সিক্স হান্ড্রেড ভোল্ট ফিফটি হার্স স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটর হ্যাস রোটর রেজিস্ট্যান্স অ্যান্ড স্ট্যান্ড স্টিল রিয়াক্টেন্স অফ জিরো পয়েন্ট জিরো থ্রি অ্যান্ড জিরো পয়েন্ট ফাইভ ওহম রেসপেক্টিভ ক্যালকুলেট এ স্পিড অফ ম্যাক্সিমাম টর্ক ফুল আমি সলভ করার জন্য প্রথমত যে কাজটি করবো আমাদের যেহেতু ফুল লোড স্পিড দেওয়া আছে আমাদের ফুল লোড আগে বের করে নিবো ফুল লোড স্লিপটি আগে বের করে দিব সরি

আর ফুল লোড স্পিড এন আর এন আর ফুল লোড এটা হচ্ছে আমার চারশো পঁচানব্বই আর এম দেয়া তো ফুল লোডের জন্য আমাদের স্লিপটি কত আসে আমরা দেখি এস অফ ফুল লোড এটা আমাদের সিম্পলি এন এস মাইনাস এনআর ডিভাইডেড বাই এন এস অর্থাৎ ফাইভ হান্ড্রেড মাইনাস ফোর নাইনটি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ হান্ড্রেড এখান থেকে দেখুন আমাদের আসতে হলো ফুল লোড কন্ডিশন আর ম্যাক্সিমাম স্লিপটা আমাদের কত আছে তো ম্যাক্সিমাম স্লিপটা বুঝতে হইলে আমাদের ম্যাক্সিমাম স্লিপের ম্যাক্সিমাম টর্ক যেটা সরি ম্যাক্সিমাম টর্ক অবস্থায় ম্যাক্সিমাম স্লিপ পাওয়া যাবে

এটা আমাদের আসতেছে জিরো পয়েন্ট জিরো থ্রি ভাগ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো তো আমরা আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি আমরা এস ফুললোড এবং এস ম্যাক্সিমামটা বের করে নিলাম এখন এই এস ম্যাক্সিমামের ডাটার সাহায্যে আমি ফার্স্টে এ নাম্বারে স্পিড অফ ম্যাক্সিমাম টর্কটা আগে বের করে নিয়ে অর্থাৎ ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনে স্পিডটা কত হবে তো তার জন্য দেখুন সিনক্রোনাস স্পিডটা একই থাকবে তাহলে এস এম ইকুয়াল টু এন এস মাইনাস এন আর ডিভাইডেড বাই এন এস অবশ্যই এই এন আরটা আলাদা হবে এন আরটা এটা যেটা ছিল এটা ছিল ফুল লোড আচ্ছা আমি এক কাজ করি এটাকে এন আর এফ দ্বারা প্রকাশ করি যেটা দ্বারা আমি ফুল লোড বুঝাচ্ছি আর এটা দ্বারা এন আর এম মানে এন আর ম্যাক্সিমাম ঠিক আছে তো এস এম হচ্ছে আমার জিরো পয়েন্ট জিরো সিক্স এন এস হচ্ছে আর এটা ফাইভ হান্ড্রেড তো এখান থেকে আমাদের দেখুন এন আর এম এর ভ্যালুটা আসে জিরো পয়েন্ট জিরো সিক্স

এস এফ এর ভ্যালুগত আমাদের অবস্থায় জিরো পয়েন্ট জিরো ওয়ান এস এটা জিরোয়ানোর দ্বারা প্রকাশ করছি আচ্ছা তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি এস এম হচ্ছে আমার জিরো পয়েন্ট জিরো সিক্স এর উপর স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান উপর স্কোয়ার আলটিমেটলি এটাকে যদি আমরা হিসাব করি টু ইন্টু জিরো পয়েন্ট জিরো সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান

টিএম এই রেশিওটা আমার আসতেছে জিরো পয়েন্ট জাস্ট ক্যালকুলেটারে বসিয়ে হিসাব করতেছি থ্রি টু ফোর আমার কোশ্চেনে কি চাইছে রেশিও কি বাই কি ফুল লোড টর টু ম্যাক্সিমাম টর্ক দেখুন ফুল লোড টর টু ম্যাক্সিমাম টর কি বের করেছি তো এই ক্লাসটি আমি এই ফুল লোড টর্ক এবং ম্যাক্সিমাম টর্কটি আমি আগের ভিডিওতে অল্টারনেট ফর্মুলা ছাড়া কীভাবে করা যায় সে সম্পর্কে আলোচনা করেছি এই অনেকটা সেম টাইপেরই ম্যাথ আপনারা চাইলে সেভাবেও করতে পারেন আমি সে প্রসেসটি আর দেখাচ্ছি না কারণ যেহেতু অলরেডি আমি দেখিয়ে ফেলেছি আপনারা চাইলেই বেসিক থেকে এবং আমাদের ম্যাক্সিমাম টর ফুল লোডের কন্ডিশন অ্যাপ্লাই করে ওভাবেও চাইলে করতে পারে তো আজকে আমি ভিডিওটি একটু শর্টেড শর্ট করার জন্য আমি দেখা যাচ্ছে সরাসরি ফর্মুলা ইউজ করেই প্রবলেমটি সলভ করে দিলাম তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ